হ্যালো দর্শক সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চাকরি মেলা দুই হাজার উনিশে আমরা ট্রাভেল টু লাইভ চ্যানেল আপনাদের সাথে আছি বন্ধন চট্টগ্রামের জি সি কনভেনশন সেন্টারে বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনার মূল্যবান সময় থেকে নেব মাত্র কয়েক সেকেন্ড আমাদের আয়োজন যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন প্রিয় দর্শক আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা বিশাল কনভেনশন সেন্টারে দর্শকে পরিপূর্ণ চাকরি মেলা আসলে পরিণত হয়েছে তার মেলায় আর হ্যাঁ চাকরি তো তরুণদের জন্যই একদিনের এই মেলার সফল আয়োজক বিডি জবস ডট কম যারা ইতিমধ্যে অনলাইন চাকরির বাজারে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে এক্সপার্ট ইন্টারমিডিয়েট এবং ফ্রেশার সকল ক্যাটাগরিতে টেকনিক্যাল নন টেকনিক্যাল উভয় ক্ষেত্রে লোকবলের খোঁজে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ছাপ্পান্নটি প্রতিষ্ঠান একশো আটচল্লিশটি পদের বিপরীতে মেলায় আগমন করে যোগ্য জনবলের খোঁজে বিপরীতে অগণিত তরুণ এবং অভিজ্ঞতা তাদের সিভি জমা দেয় নিজেকে প্রমাণ করার জন্য লক্ষণীয় বিষয় হল গতানুগতিক চাকরি খোঁজা এবং কর্মী নিয়োগের প্রক্রিয়া হতে নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থী উভয় একটা বের হয়ে এসে তারা অ্যাডাপ্ট করছে নতুন এবং ডিজিটালাইজড এই পদ্ধতি এই মেলায় চাকরিদাতা হিসেবে যারা এসেছেন তাদের মধ্যে যেমন রয়েছে প্রাণ এল আকিস বিএসআরএম ওয়াল্টনের মতো গ্রুপ অফ কোম্পানি তেমনি রয়েছে রহিমা আফরোজ ইস্পানি লিমিটেড নিটোল নিলায় গ্রুপ এবং ওয়ার্ল্ড ভিশনের মতো জাতীয় পর্যায়ের মাঝারি এবং বড় বড় কোম্পানি মেলায় নিয়োগকর্তা হিসাবে আরও এসেছে নামি দামি অনেক হোটেল ফুড বেভারেজ কোম্পানি সহ নানাবিধ আইটি ও প্রকৌশল কোম্পানি আসার কথা যে অসংখ্য আশাবাদী এক্সপার্ট ও ফ্রেশারদের নিকট হতে নিয়োগকারী সমূহ পেয়েছে হাজারো আবেদন এবং সিভি সেগুলো হতেই শর্টলিস্ট করা হয়েছে বারোশো ছাপ্পান্নটি আবেদন এবং খুব শীঘ্রই তাদেরকে ডাকা হবে তাদের কাঙ্ক্ষিত চাকুরদের নিয়োগের জন্য অধিকতর যাচাই বাছাই প্রক্রিয়ার লক্ষ্যে সাক্ষাৎকারের পর্বে এই ধরনের চাকরি মেলা একদিকে যেমন সদ্য পাশ করা তরুণদের আশা জাগানিয়া হিসাবে কাজ করে তেমনি চাকরিদাতারাও সহজে যোগ্য ও দক্ষ জনবল খুঁজে পায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করার সাধুবাদ জানাই আয়োজক অংশগ্রহণকারী সকল পক্ষকে ধন্যবাদ